শিরোনাম, মুক্তিযোদ্ধা সেজে আছে তাদেরকে আপনারা রাজাকার বলবেন, সেলিম ওসমান। এবার বিস্তারিত, নারায়ণগঞ্জ 5 আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা সেলিম ওসমান বলেছেন, আমাদের সাথে কিছু ছদ্মবেশি মুক্তিযোদ্ধা আছে। আমি সকল মুক্তিযোদ্ধাদের কাছে অনুরোধ করছি, যারা আপনাদের সাথে মুক্তিযুদ্ধের ময়দানে ছিলেন না অথচ মুক্তিযোদ্ধা সেজে আছে, তাদেরকে আপনারা রাজাকার বলবেন, তাদের কাগজপত্র বাতিল করবেন, তাদের সাথে সম্পর্ক ত্যাগ করবেন। তার নামে যার বাবা ছিল রাজাকার, তারা শৃঙ্খল আমাদের সাথে মিশে দেখা আপনার পাশে যদি কেউ যুদ্ধ না করে তাকে রাজাকার করে ঘোষণা দেয়, বাতিল করে, সম্পর্ক ত্যাগ করে, আমরা হিন্দুকে ঢুকাই দিয়ে তারপরে হিন্দু সম্পত্তি বানিয়ে দিতে আমি মূর্খ ওই জায়গাটা কেন লিজ দেওয়া দেওয়া হয়, রাজনৈতিক পরিবর্তন কারণে যেটা হয়নি কাগজপত্র যাচাই করে আপনাদের মনের আশা সেটা যেমন পূরণ করেন, তার সাথে এই মহিলার সাথে কথা বলে কংগ্রেস আমি অনুরোধ করবো এই মহিলাকে নিয়ে গিয়ে কারা এই ধরনের কাগজপত্র দিল এটা যাচাই করেন, কিছু কিছু লোক বেরিয়েছে তার দলে জন্ম কোথায় সাংবাদিকের সঙ্গে উত্তর দেয়, আমি তখন ছোট আছি না, আরে আমি ছোট ছিলেন আপনি ইতিহাস জানবেন না, আপনাকে ইতিহাস জানতে হবে। গতকাল বিকেলে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী মুজিব বর্ষ ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নারায়ণগঞ্জ জেলা ইউনিট কমান্ডার এর উদ্যোগে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আলোচনা মিলাদ ও দোয়া মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বঙ্গবন্ধু রুহের মাগফেরাত কামনা, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়ন এবং করোনা ভাইরাসের প্রভাব বিশ্ববাসী মুক্তি লাভের জন্য দোয়া করা হয়েছে। দোয়ার পর বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। বাংলাদেশ মুক্তিযুদ্ধ সংসদ নারায়ণগঞ্জ জেলা ইউনিট কমান্ডারের ভারপ্রাপ্ত কমান্ডার ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জসীমউদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নারায়ণগঞ্জ জেলা ইউনিট কমান্ডারের সাবেক কমান্ডার মোহাম্মদ আলী, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি খালেদ হায়দার খান কাজল, আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বাড়ি, নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান প্রমুখ।